সংসদ থেকে আমরা যে যে ভোটার যেটা তার মানে মাননীয় সংসদ সদস্য তারা ভোটার হবেন তাদের যে তালিকা আমরা এখানে পেয়েছি এটা সংসদে ভোটার তালিকা যেভাবে পাবলিশড হয় সেটা খসড়া তালিকা প্রকাশ হবে সেখানে প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে এটা এসে এটাই ভোটার তালিকা হবে পরবর্তীতে কমিশনের অনুমোদন ক্রমে তফসিল ঘোষণা হবে এটা আগামী সপ্তাহে যদি যদি কমিশনের অনুমোদন ক্রমে তফসিল হয় সেইভাবে যে ডেট হবে হয়তো ফেব্রুয়ারি মাসেই পড়ে যাবে স্বতন্ত্র তো কাউকে চিঠি দেওয়া মানে পলিটিক্যাল পার্টি যারা আছে যেগুলো তাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে চিঠি দেওয়া হবে কিন্তু ষাট জনেরটা কী হবে সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে তো এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না যদি কমিশন অনুমোদন দেয় তাহলে আমাদের উপজেলা পরিষদের নির্বাচনের একটা অংশ প্রথম ধাপের অংশ হয়তো রোজার শুরু হওয়ার আগে হতে পারে 485টা বোধহয় তালিকা পেয়েছি আমরা ইসে থেকে ইনফ্যাক্ট তো সবই নির্বাচনযোগ্য কারণ আপনারা জানেন যে 1800 সালে বোধহয় মার্চের দিকে নির্বাচন হয়েছিল সেক্ষেত্রে তো আইনে তো 180 দিন তাহলে তো সবগুলোই নির্বাচনযোগ্য আর কি না সব বিষয়গুলো আমরা বিবেচনা করবো এসএসসি পরীক্ষা রোজা সব বিষয়গুলো আমাদের দেশের নর্মালি রোজাতে নির্বাচন কম হওয়ার মানে প্র্যাকটিস আছে সেই ক্ষেত্রে তো রোজার আগে হতে পারে আর পরবর্তীতে ঈদের পরে হতে পারে তাহলে স্যার প্রথম ধাপটা কবে হচ্ছে স্যার হয়তো ঈদের আগে হতে পারে যদি কমিশন কমিশনের অনুমোদন ক্রমে রোজা শুরু হওয়ার আগে হতে পারে ধাপ নিয়ে এখনো প্রাথমিকভাবে আলোচনা হয়নি এটা কমিশন সিদ্ধান্ত দেবে যে কয়টা ধাপে এটা মানে করা যাবে এখনো ঠিক হয়নি সেক্ষেত্রে হওয়ার নজির যেহেতু রয়েছে পূর্ব নজির যেহেতু রয়েছে ধাপে ধাপে হওয়ার সেক্ষেত্রে ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে